বসন্ত উৎসবের প্রস্তুতিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল বিজেপি তৃণমূল ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরে দুপক্ষেরই জখম দুই থানায় অভিযোগ দায়ের করেছে উভয় পক্ষই বসন্ত উৎসবের প্রস্তুতিকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়ালো বারাকপুরে ঘটনায় দুপক্ষের মোট দুজন জখম হয়েছেন জখমরা হলেন বিজেপি নেতা মিলন কৃষ্ণ আস ও তৃণমূল নেতা সৌরভ কর্মকার দুজনেই বারাকপুর মহকুমা হাসপাতালে ভর্তি যখন বিজেপি নেতাকে দেখতে হাসপাতালে আসেন বিজেপি সাংসদ অর্জুন সিং চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ কোনো ব্যবস্থা না নিলে আন্দোলনের হুমকি দেন তিনি উনি এখানে সাত আট বছর ধরে একটা মাঠে কোথাও দোলযাত্রা করেন সে দোলযাত্রা থানার পারমিশন দিয়েছে পারমিশন করে এখানে তৃণমূলের সোকল নেতা লালন পাশওয়ান আর তার ছেলে আর কিছু গুন্ডাদেরকে নিয়ে সকালবেলা ওনার কাছ থেকে পারমিশানের কাগজটা কেড়ে নেওয়ার জন্যে ওনাকে ধরেছে উনি বলেছেন আমি তোমাকে পারমিশান কেন দেবো তারপরে বেধড়ক মারধর করেছে একটা বয়স্ক মানুষ কিন্তু পুলিশকে একবার সময় দেওয়া হবে সময় সীমা যখন শেষ হবে পুলিশ না কোনো অ্যাকশান নিলে তাহলে এই অ্যাকশানের রিয়াকশান হবেই কিছু করার নেই ভারতীয় জনতা পার্টি কর্মী হাতে চুরি করে বসেনি সঠিক সময়ে সঠিক আমরা জবাব দেব পাশাপাশি বারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাসের দাবি ঘটনার সাথে রাজনীতির যোগ নেই দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে একটা প্রোগ্রামের বসন্তোৎসব প্রোগ্রাম এরা আবার পরে গিয়ে থানায় একটা চিঠি পাঠিয়েছে পারমিশন নেওয়ার পরও যে ওই তেরো তারিখে তেরো তেরো তারিখে তেরো দুইতে একটা পারমিশন এরা আবার চেয়ে পাঠিয়েছে ন্যাচারালি কুরিয়াকে যখন পারমিশন হয়ে গেছে তেরো আকের পারমিশন একই জায়গায় একই ডেটে কোনো পারমিশন হয় না সেটা যখন এরা যখন গেছে ওখানে পরিষ্কার টরিষ্কার করতে ওদের কিছু লোক গিয়ে বাধা করছে দুই পক্ষ দাকা দাকি মারপিট হয়েছে কিন্তু কার কি লেগেছে কে কি আঘাত লেগেছে সে আমাদেরও দুটো ছেলে হসপিটালে আছে যতটুকু শুনেছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ব্যারাকপুর